গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সবাইকে ই পাঠশালায় স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর একটি অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং দিই। এটা আমাদের শুরু হচ্ছে 141 পাতা থেকে। আমাদের 141 পাতায় তাহলে চলে যেতে হবে, বইয়ের 141 পাতায় চলে এসো। দেখো 141 পাতায় কি আছে, দুটো খোপ দেওয়া আছে যেখানে বিভিন্ন রঙের নাম লেখা আছে রঙিন করে। সেখানে ওপরেই লেখা আছে এক একটা বিভিন্ন খোপে রং দিই আর কোন রং বেশি জায়গা জুড়ে আছে দেখি। দেখো প্রথম যে খোপটা আছে সেখানে 10টা, 10টি সমান মাপের খোপে খোপকে এক ধরলে, মানে এই বড় পুরো খোপটাকে যদি এক ধরি আমরা, একটি খোপ মানে ছোট ছোট খোপগুলো ওই 10টা ভাগের একটা ভাগ, তাই না? এক একটা ছোট ছোট খোপ মোট 10টা ভাগ, তার মধ্যে একটা ভাগ যেটা আমরা ভগ্নাংশের ভিডিওয় দেখেছিলাম বা ভগ্নাংশের যখন ক্লাস করেছিলাম তখন দেখেছিলাম। তো সেখান থেকে আমরা যে কোনো একটা ভাগকে এই 10টা ভাগের একটা ভাগ বলছি। তাহলে সমান 10টা ভাগের একটা ভাগ, এটাকে অঙ্কে প্রকাশ করলে ভগ্নাংশের আকারে কীভাবে লিখব? উপরে লবটা হবে 1, নিচের হরটা হবে 10, 10টা ভাগ তার মধ্যে একটা ভাগ। একে দশমিকে যদি লিখি তাহলে কি লিখব? দশমিকে লিখলে লিখব দশমিক 1, দশমিক তারপরেই 1। ঠিক একইভাবে যদি আমরা, দেখো ছবিতে দেখো লাল আছে দুটো বক্সে, তাহলে লাল রং আছে 2, ওপরে নিচে 10, 10 ভাগের মধ্যে দু ভাগ জায়গায়, তাহলে সেই 10 ভাগের মধ্যে দু ভাগ, এটাকে যদি দশমিকে লিখি তাহলে কি হবে? দশমিক 2 অংশ। নীল রং আছে কত অংশে? দেখো 4টি খোপে, তাহলে ওপরে 4, নিচে 10, অর্থাৎ 10 ভাগের মধ্যে 4 ভাগ অংশে আমার নীল রং রয়েছে। তাহলে সেটাকে যদি আমরা দশমিকে লিখি তাহলে কি হবে? দশমিক 4। ঠিক একইভাবে হলুদ রং আছে দেখো 3টি ঘরে, তাহলে 10টা ঘরের মধ্যে 3টি ঘরে, তাহলে ওপরে 3, নিচে 10, এত অংশ, সেটাই দশমিকে যদি আমরা লিখি তাহলে দশমিক 3 অংশ। সবুজ আছে কটা ঘরে? একটা ঘরে, তাহলে ওপরে 1, নিচে 10, তাহলে 10টা ভাগের মধ্যে একটা ভাগে আছে আমার সবুজ, তাহলে সেটাকে যদি দশমিকে লিখি তখন সেটা কি হবে? দশমিক 1। এটা হচ্ছে আমাদের যদি 10টা ভাগের হয়। এইবার আমরা নিচের দেখো বড় খোপটা আছে, হ্যাঁ সেখানে কটা ঘর আছে, আমরা সেই যে সেই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সেই বলেছিলাম একটা বক্সে যদি এরকম ঘর ঘর কাটা থাকে তাহলে কতটা ঘর কি করে গুনবো? প্রথমে ওপরের দৈর্ঘ্য বরাবর কটা ঘর আছে গুনে নিই। কটা আছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নিচে মানে লম্বালম্বি কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে লম্বালম্বি 10টা আর চওড়াতেও 10টা, তাহলে মোট কটা ঘর আছে? আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, বা আয়তক্ষেত্রে ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 10 × 10 মানে 100টা ঘর আছে। এখানে সমান 100টা ঘর রয়েছে, এর প্রত্যেকটা ছোট ছোট ঘর পুরো 100টা ভাগের কত অংশ? তাহলে 1, নিচে 100, 100 ভাগের মধ্যে এক ভাগ, সেটাকে যখন দশমিকে লিখব তখন সেটা কী লিখব? দশমিক 01। কেন না 100 হচ্ছে দুটো 10-এর গুণফল। প্রকৃত ভগ্না প্রকৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হরে যদি 100 থাকে,
তাহলে দশমিকের পরে সব সময় দুটো অঙ্ক হবে। যদি 10 থাকে তাহলে দশমিকের পরে একটা হবে, যদি 100 থাকে তাহলে দশমিকের পর সব সময় দুটো হবে, তখন লিখবো দশমিক শূন্য এক। আমরা যদি 100 দিয়ে 1কে ভাগ করি তাহলেও ভাগফল কিন্তু আমাদের দাঁড়াবে দশমিক শূন্য এক। এটাকে কিন্তু আমাদের দশমিক শূন্য একই বলতে হবে, দশমিক এক আর দশমিক শূন্য এক যে আলাদা সেটা কিন্তু আমরা পরে জানতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি 142 পাতায় চলে আসি তাহলে সেখানে দেখো কি লেখা আছে, 100টি সমান খোপে একটি খোপ ধরে খোপে যেমন খুশি রং করি ও লিখি। প্রত্যেকটা একটা বড় খোপ আছে, এবার ছোট ছোট এক একটা খোপকে এক ধরছে। তাহলে দেখো প্রথমেই আছে বেগুনি রং, বেগুনি বা নীল বলতে পারো রং, সেটা আছে দুটো খোপে, ওই আগের পাতায় দুটো খোপে। তাহলে সমান 100 ভাগের 2 ভাগ, সমান 100 ভাগের 2 ভাগ মানে কত হবে, নিচে 100 ওপরে 2, সমান সমান দশমিক শূন্য 2। এটা সংখ্যায় লিখলে, আর মুখে যখন বলবো সেটাকে দশমিক শূন্য 2 এভাবে বলবো, ঠিক আছে। এরপর দেখো কমলা রং আছে কটা খোপে, কমলা বা লাল, ওটা লাল রং আছে দেখো একটি খোপে। তাহলে সমান 100 ভাগের 1 ভাগ সমান নিচে 100 ওপরে 1, তাহলে সেটা সমান সমান কি হবে, দশমিক শূন্য 1। মুখে বলবো দশমিক শূন্য 1। সেরকমভাবেই হলুদ আছে আমাদের 4টি খোপে, ওই 141 পাতার খোপটায় তোমরা এটা কিন্তু দেখতে পাবে, হলুদ আছে 4টি খোপে। তাহলে সমান 100 ভাগের 4 ভাগ, তাহলে ওপরে 4 নিচে 100, সমান সমান দশমিক শূন্য 4। সেরকম সবুজ আছে 5টা খোপে, সমান 100 ভাগের 5 ভাগ, ওপরে 5 নিচে 100, সমান দশমিক শূন্য 5। এরকম নিজের ইচ্ছা মতো বিভিন্ন রং করে তোমরা বাকি খোপগুলো পড়তে পারো, ইচ্ছা মতো বিভিন্ন রং এর নাম লিখে দিলে, দিয়ে তারপর আমরা বাকি খোপগুলো কিন্তু বের করে আনতে পারবো। দেখো কি বলেছে, এবার নীল রং আছে কটা খোপে, নীল রং আছে 2টো খোপে, লাল রং আছে 1টা খোপে। তার মানে নীল রঙের খোপ সংখ্যা লাল রঙের খোপ সংখ্যা হচ্ছে বেশি, তার মানে আমরা 2 বাই 100 সেটা 1 বাই 100 থেকে বড়, 100 ভাগের মধ্যে 2 ভাগ সেটা 100 ভাগের মধ্যে 1 ভাগের থেকে অবশ্যই বড়। তাহলে আমরা লিখতে পারি দশমিক শূন্য 2 অবশ্যই দশমিক শূন্য 1-এর থেকে বড়, বোঝা গেল ব্যাপারটা। দশমিক শূন্য 2 মানে কি, 100 ভাগের মধ্যে 2 ভাগ, সেটা দশমিক শূন্য 1 মানে 100 ভাগের মধ্যে 1 ভাগ, সেটার থেকে বড়। আবার হলুদ রঙের খোপ সংখ্যা আছে কটা, 4টে, সেটা নীল রঙের খোপ সংখ্যার চেয়ে বেশি, নীল রঙের খোপ সংখ্যা হচ্ছে 2টো, তাহলে 100 ভাগের মধ্যে 2 ভাগ সেটার থেকে 100 ভাগের মধ্যে 4 ভাগটা অনেক বেশি। তাহলে আমরা লিখতে পারি 4 নিচে 100 ইজ গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, তোমরা নিশ্চয়ই জানো যে মুখটা হাঁ সেই দিকে বড় সংখ্যা থাকে, তাহলে 4 বাই 100 ইজ গ্রেটার দেন 2 বাই 100। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি, যদি দশমিকে লিখি, দশমিক শূন্য 4 ইজ গ্রেটার দেন দশমিক শূন্য 2। তাহলে এই পাতায় আমরা কিন্তু এইভাবে বের করতে পারবো। এরপর তোমরা নিজেদের মতো রং দিয়ে যদি বাকি খোপগুলো পূরণ করো, সেখান থেকেও কোনটা কার থেকে বড়
সেটা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে কি কি রং ছিল, নীল, লাল, হলুদ, সবুজ। এরপরে তোমরা মন হলে কালো রং দিতে পারো, সাদা রং ছেড়ে দিতে পারো, বা অন্য যে কোনো রং, কিন্তু গোলাপি রং দিতে পারো। ইচ্ছা মতো আমরা রং ব্যবহার করে আমরা নিজেদের মতো বাকি ক্ষোভগুলোকে পূরণ করে তাদের মধ্যে কোনটা বেশি কোনটা কম সেগুলো কিন্তু আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, এরপর দেখো তোমাদের 143 পাতায় কী আছে, ওই আগের মতোই সবুজ রঙের ক্ষোভ আর হলুদ রঙের ক্ষোভের একটা তুলনা চেয়েছে, যেখানে সবুজ রঙের ক্ষোভ কটা ছিল আমাদের, 5টা। তাহলে 5 বাই 100, আর হলুদ রঙের ক্ষোভ ছিল আমাদের 4টে, তাহলে 4 বাই 100। তাহলে 100-র মধ্যে 5 ভাগ আর 100-র মধ্যে 4 ভাগ কোনটা বড়? 100-র মধ্যে 5 ভাগটা বড়, তাহলে সবুজ রঙের ক্ষোভ সংখ্যাটা বড় হলুদ রঙের ক্ষোভ সংখ্যার থেকে। তাহলে 5 বাই 100 ইজ গ্রেটার দেন 4 বাই 100। অতএব 5 বাই 100 মানে কি, 0.05 ইজ গ্রেটার দেন 0.04। তাহলে এই যে আমরা এর আগের যে নীল লাল বা হলুদ নীল বা এবার পেলাম সবুজ হলুদ, এদের মধ্যে তুলনা করে কি পেলাম, 0.05 হচ্ছে সব থেকে বড়, এই সংখ্যাগুলোর মধ্যে 0.05 হচ্ছে সব থেকে বড়। তারপরে রয়েছে 0.04, তারপরে রয়েছে 0.02, তারপরে রয়েছে 0.01। দেখো তোমাদের বইতে 142 পাতায় নিজের ইচ্ছা মতো রং দিই বলে কিছু ক্ষোভ রয়েছে। এখন আমি আমাদের যে ছবিগুলো ছিল সেখানে আমি আমার ইচ্ছা মতো কিছু রং করেছি। কি রং করেছি, গোলাপি রং করেছি 7টা খোপে, খয়েরি রং করেছি 11টা খোপে, কালো রং করেছি 9টি খোপে। এখন তাহলে সেখান থেকে নিজের করা রঙের ঘর থেকে যদি আমরা দেখি সেখান থেকে কি পাবো, সেখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে খয়েরি রঙের খোপ সংখ্যা হচ্ছে 11টা, আর গোলাপি রঙের খোপ সংখ্যা হচ্ছে 7টা। তাহলে খয়েরি রঙের খোপ সংখ্যা বেশি, খয়েরি রঙের খোপ সংখ্যা বেশি, কারণ 11টা, 100টার মধ্যে 11টা, আর এটা হচ্ছে গোলাপি হচ্ছে 100টার মধ্যে 7টা। তাহলে 11 বাই 100 সেটা কি করে লিখবো, 0.11। 11 হচ্ছে 100 ভাগের মধ্যে 11 হচ্ছে 0.11, আর 100 ভাগের মধ্যে 7 ভাগ 0.07। আমি তোমাদের সুবিধার জন্য দেখো ওই রঙগুলো কিন্তু করে দিয়েছি, তোমরা ইচ্ছা মতো তোমাদের রং করে নিতে পারো। ঠিক একইভাবে কালো রঙের ক্ষোভ সংখ্যা আমি ধরে নিয়েছিলাম 9টা, আর গোলাপি ছিল 7টা। তাহলে 100 ভাগের মধ্যে 9 ভাগ আর 100 ভাগের মধ্যে 7 ভাগ, সেটার মধ্যে 100 ভাগের মধ্যে 9 ভাগটা বেশি, মানে কালো রঙের ক্ষোভ সংখ্যা বেশি হবে। 100 ভাগের মধ্যে 9 ভাগ মানে কত, 100 ভাগের মধ্যে 9 ভাগ মানে হচ্ছে 0.09, তাই না? সেটা 100 ভাগের মধ্যে 7 ভাগ মানে হচ্ছে 0.07, তার থেকে বেশি। তাহলে 0.09 ইজ গ্রেটার দ্যান 0.07। সেইভাবে আমরা 3 নম্বরটা কী আছে, দেখো ছবিতে আছে কালো রঙের, কালো রঙের খোপ সংখ্যা খয়েরি রঙের খোপ সংখ্যার থেকে কম, এখানে কিন্তু আমাদের লেস দ্যান চিহ্ন হবে, কারণ কালো রঙের খোপ সংখ্যা ছিল 9টা আর খয়েরি রঙের খোপ সংখ্যা ছিল 11টা।
তাহলে 100 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে 0.09, আর 100 ভাগের মধ্যে 11 ভাগ হচ্ছে 0.11। তাহলে 0.09 ইজ লেস দ্যান 0.11। তাহলে আমরা এটা বুঝতে পারলাম তো যে দশমিকের পরে শূন্য দিয়ে একটা সংখ্যা আছে 0.09, আর এটা কি আছে 0.11, এটা বড়, কারণ কি এটা হচ্ছে 100 ভাগের মধ্যে 11 ভাগ, আর এটা 0.09 হচ্ছে 100 ভাগের মধ্যে ক ভাগ, 9 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে 11 ভাগটা বড় আর 100 ভাগের মধ্যে 9 ভাগটা ছোট, এটা বোঝা গেল। ঠিক আছে, এরপর 144 পাতায় তোমরা দেখো বলছে কি, রাজিয়া একটি ছবির 0.42 অংশ রং করেছে, কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু কখনোই 0.42 বা 0.12 এই ধরনের কথাগুলো বলবো না, কি বলবো 0.42 না বলে বলবো 0.42, 0.12 না বলে বলবো কি 0.12। তাহলে এবার তাহলে মোট কত অংশ রং হলো সেটা দেখি, ওরা দুজনে মোট তাহলে কত অংশ করলো 0.42 অংশ যোগ 0.12 অংশ, যোগ যেভাবে করে আমরা সেইভাবে যোগ করব, 2 আর 2 এ 4, 4 আর 1 এ 5, আর দশমিক দশমিকের তলায় দশমিক পড়ে গেল, এত অংশ তাহলে রং হলো কত না 0.54 অংশ রং করেছে। কিন্তু দেখি কে বেশি রং করেছে, রাজিয়া করেছে 0.42 অংশ, সেটা সমান কি 100 ভাগের, 100টা সমান ভাগের 42 ভাগ, আর তার ভাই করেছে 0.12 অংশ, তাহলে সমান 100 ভাগের 12 ভাগ। তাহলে কে বেশি করলো, রাজিয়াই বেশি করলো, সমান 100 ভাগের 42 ভাগটাই বড়, 100 ভাগের সমান 100 ভাগের 12 ভাগের তুলনা। তাহলে 0.42 ইজ গ্রেটার দ্যান 0.12, 0.42টা 0.12-এর থেকে বড়। ঠিক একইভাবে যদি আমরা দেখি দু নাম্বার কি বলেছে, মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.68 অংশ হেঁটে ও 0.28 অংশ রিক্সায় এসেছে, তাহলে মারিয়া মোট কত অংশ হেঁটে ও রিক্সায় এসেছে বের করতে গেলে আমাদের কি করতে হবে না 0.68 যোগ 0.28 করতে হবে, যোগ করলে আমরা কত পাব না দেখো 8 আর 8 16, 16 6, হাতে 1 6 আর 1 7, আর 2 এ 9, তাহলে 0.96 অংশ, তা সে হেঁটে ও রিক্সায় এসেছে 0.96 অংশ। এখন মারিয়া সমান 100 ভাগের 68 ভাগ হেঁটে এসেছে, মারিয়া সমান 100 ভাগের 28 ভাগ রিক্সায় এসেছে, তাহলে দেখো 68 ভাগ বা 68 অংশটা 28 অংশের থেকে বেশি, কতটা বেশি যদি বের করতে হয় তাহলে কি করতে হবে 0.68 থেকে 0.28টা আমরা বাদ দেব, বাদ দিয়ে দেখো করে দেওয়া আছে কত বেরিয়েছে 0.40। মারিয়া তাহলে হেঁটে কতটা বেশি এসেছে 0.40 অংশ বেশি এসেছে। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস পাচ্ছি দেখো, প্রথমত ছোট বড় দশমিকের সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা পেয়ে যাচ্ছি, দশমিকের যোগ কী করে করে সেটা পেয়ে গেলাম, দশমিকের বিয়োগ কী করে করে সেটাও পেয়ে গেলাম, কতটা বেশি কী করে বের করব
বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, তাহলেই কতটা বেশি পেয়ে যাব। মোট কত অংশ কি করে পাব? একটা অংশ আর একটা অংশ যোগ করলে আমরা মোট কত অংশ সেটা পেয়ে যাচ্ছি। কোনটা ছোট কোনটা বড় কি করে বের করছি? 100 ভাগের মধ্যে এটা কত ভাগ, 100 ভাগের মধ্যে আর একটা কত ভাগ সেটা পেয়ে তারপরে আমরা তুলনা করে নিচ্ছি যে কোনটা বড় কোনটা ছোট। দশমিকের ছোট বড় শিখে গেলাম, দশমিকের যোগ বিয়োগ দুটোই শিখে গেলাম। এরপর আমরা চলে আসছি 145 পাতায়। 145 পাতায় কী আছে দেখো, বলছে সহজে ছোট থেকে বড় লিখি। সেখানে 1 নম্বর দাগে কি আছে, 0.5 আর 0.8, এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় কি করে পাবো? 0.5 মানে হচ্ছে 10 ভাগের মধ্যে 5 ভাগ, আর 0.8 মানে 10 ভাগের মধ্যে 8 ভাগ। তাহলে 10 ভাগের মধ্যে 8 ভাগ বড় না 5 ভাগ বড়? খুব সহজেই আমরা বলে দিতে পারি যে 8 ভাগটা বড়। তাহলে 0.8টা হলো বড়, 0.5টা হলো ছোট। একইভাবে 0.07, 0.09, এখানে 100 ভাগের মধ্যে 7 ভাগ আর 100 ভাগের মধ্যে 9 ভাগ, 100 ভাগের মধ্যে 9 ভাগটা বড়। তাহলে 0.09 0.07 থেকে বড়, 0.09টা বড়, 0.07টা ছোট। এরপরেরটা কী আছে দেখো, 0.25, 0.12, 0.39, অর্থাৎ 100 ভাগের মধ্যে 25 ভাগ, 100 ভাগের মধ্যে 12 ভাগ, 100 ভাগের মধ্যে 39 ভাগ, কোনটা বড়? 100 ভাগের মধ্যে 39 ভাগটা বড়। তাহলে সব থেকে বড় হচ্ছে 0.39, তার ছোট 0.25 মানে 100 ভাগের মধ্যে 25 ভাগ, তার থেকে ছোট 0.12 মানে 100 ভাগের মধ্যে 12 ভাগ। এইভাবে তোমরা যদি দেখতে দেখতে যাও, তারপরে দেখো পাঁচের দাগে, পাঁচের দাগে কী আছে, 0.22, 0.38, 0.06। তার মানে কি, 100 ভাগের মধ্যে 22 ভাগ, 100 ভাগের মধ্যে 38 ভাগ, আর 100 ভাগের মধ্যে 6 ভাগ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 0.38টা সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে 0.22, তার থেকে ছোট হলো 0.06। এখন তারপরে দেখো লেখা আছে, এখন 0.5 ও 0.05 এর মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট কি করে পাবো? 0.5 মানে আমরা জানি যে 10 ভাগের মধ্যে 5 ভাগ, দুদিকেই যদি 10 দিয়ে ওপরে নিচে গুণ করি তাহলে সমান অনুপাত অনুসারে ওপরে 50ও বলতে পারি, নিচে যদি 100 হয়, 10 ভাগের মধ্যে 5 ভাগও যা, 100 ভাগের মধ্যে 50 ভাগও তাই, তাহলে সমান 100 ভাগের মধ্যে 50 ভাগ হচ্ছে 0.5। 0.5 হলো সমান 100 ভাগের মধ্যে 50 ভাগ, আর 0.05 কি, সমান 100 ভাগের মধ্যে 5 ভাগ। খুব স্বাভাবিকভাবেই আমরা এবার বুঝে গেলাম যে 0.5টা হলো অনেক বড়, 0.505-এর তুলনায়, 0.5 0.05-এর তুলনায় বড়। তাহলে তার নিচে দেখো আবার 1, 2, 3, 4 দেয়া আছে, 0.6 আর 0.16, কে বড় কে ছোট? 0.6 মানে বলতে পারি 100 ভাগের মধ্যে 6 নয়, কিন্তু 0.6 মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 60 ভাগ, 60। আর 0.16, 1, 6 মানে কত? 100 ভাগের মধ্যে 16 ভাগ। তাহলে 0.6টা অবশ্যই বড়। 2 নম্বরে আছে 0.7 ও 0.07, এর মধ্যে কে বড়? 0.7 বড়, কারণ 0.7 হলো 100 ভাগের মধ্যে 70 ভাগ, আর 0.07 হলো 100 ভাগের মধ্যে 7 ভাগ। একইভাবে 0.8 আর 0.28, এর মধ্যে 0.8 বড়, কারণ 0.8 মানে 100 ভাগের মধ্যে 80 ভাগ,
दशमिक दुई आठ मान एकश भागर मध्य आठाश भाग चारे दशमिक एक और दशमिक शून्य एक एर मध्य दशमिक एक बड़ कारण एकश भागर मध्य एटा दस भाग दशमिक एक समान एकश भागर मध्य दस भाग और दशमिक शून्य एक मान एकश भागर मध्य एक भाग সেইভাবে নিচে একটা ছক দেয়া আছে যেখানে সমান একশোটা ভাগ রয়েছে তার মধ্যে বলেছে সমান একশোটি ভাগের খোপকে একশোটি খোপকে একটি খোপ ধরে এক একটা খোপকে একটা এক ধরে তাহলে দেখো বলছে দশমিক এক অংশে কমলা রং দশমিক শূন্য এক অংশে নীল রং দশমিক ছয় অংশে সবুজ রং ও দশমিক এক ছয় অংশে হলুদ রং দিই এই সংখ্যা কটা অর্থাৎ দশমিক এক দশমিক শূন্য এক দশমিক ছয় এবং দশমিক এক ছয় কোনটার পরে কোনটা মানে কোনটা বড় থেকে ছোট হিসাবে যদি সাজিয়ে নিই আমরা যদি একটা লিখে নিই তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে দেখো দশমিক ছয় মানে হচ্ছে একশো ভাগের মধ্যে ষাট ভাগ সিক্সটি ভাগ সিক্সটি তাহলে এটা সব থেকে বড় তাহলে দশমিক ছয় সব থেকে বড় তারপরে কি দশমিক এক ছয় তারপরে দশমিক এক এবং তারপরে দশমিক শূন্য এক হবে এটা যদি আমরা লিখে নিই তাহলে কী সুবিধা হবে দেখো বলেছে কি কমলা রঙের খোপ সংখ্যা আর নীল রঙের খোপ সংখ্যা কোনটা বড় কোনটা ছোট কমলা রঙের খোপ সংখ্যা কত দশমিক এক আর নীল রঙের খোপ সংখ্যা দশমিক শূন্য এক কোনটা বড় কমলা রঙের খোপ সংখ্যাটা বড় কারণ দশমিক এক দশমিক শূন্য একের থেকে বড় তাহলে নীল রঙের খোপ সংখ্যা থেকে কমলা রঙের খোপ সংখ্যা বড় তাহলে কমলা রঙের দিকে হাঁ মুখটা হবে এরপরে সবুজ রঙের খোপ সংখ্যা আর হলুদ রঙের খোপ সংখ্যা সবুজ রঙের খোপ সংখ্যা হচ্ছে আমাদের দশমিক ছয় যেটা হচ্ছে সবথেকে বড় দেখো হলুদ রঙের থেকে তাহলে সেটা বড় হলুদ রঙের কত আছে দশমিক এক ছয় তাহলে সবুজ রঙের দিকে হাঁ মুখ কমলা রং আর হলুদ রঙের মধ্যে কোনটা বড় কোনটা ছোট হলুদ আছে হচ্ছে দশমিক এক ছয় মানে একশো ভাগের মধ্যে ষোলো ভাগ আর কমলা রং আছে দশমিক এক মানে একশো ভাগের মধ্যে দশ ভাগ তাহলে হলুদ রঙের খোপ সংখ্যা বেশি হবে তাহলে হলুদের দিকে হাঁ মুখ ঠিক একইভাবে নীল রঙের খোপ আর সবুজ রঙের খোপের মধ্যে নীল রঙের খোপ সংখ্যাটা সব থেকে কম কারণ একশো ভাগের মধ্যে মাত্র একটা খোপে আমরা নীল রং করব আর সবুজ রং করব ষাট অংশ মানে ষাটটা খোপে তাহলে সেটা বড় সবুজের দিকে হামুক হবে একশো ছেচল্লিশ পাতায় যদি আমরা দেখি তাহলে কি আছে অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ ও দশমিক সংখ্যা মানে ভগ্নাংশ অংশ সেটা দেখে আমরা দশমিক ভগ্নাংশে লিখব কীরকম একত্রিশ বাই দশ সেটা থেকে এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি কারণ এখানে লবটা বড় হরটা ছোট এটাকে মিশ্র যদি করতে হয় কী করে করতে হয় সেটাও আমাদের জানা রয়েছে দশ দিয়ে একত্রিশকে ভাগ করব ভাগ করে যেটা এলো তিন হলো আমাদের ভাগফল এক হলো আমাদের ভাগশেষ তাহলে তিন পূর্ণ এক বাই দশ পূর্ণ সংখ্যা কত তিন আর ভগ্নাংশ সংখ্যা এক বাই দশ এই দুটোকে যদি আলাদা করে লিখি তাহলে তিন যোগ এক বাই দশ সমান সমান তিন যোগ এক বাই দশ মানে কত দশমিক এক তাহলে তিন যোগ দশমিক এক সমান সমান তিন দশমিক এক ঠিক একইভাবে পাঁচ পূর্ণ দুই বাই কুড়ি এটাকে যদি আলাদা আলাদা করি তাহলে পাঁচ হচ্ছে পূর্ণ তাহলে পাঁচ যোগ দুই বাই দশ পাঁচ যোগ দুই বাই দশ দুই বাই দশ সমান কত দশমিক দুই তাহলে পাঁচ যোগ দশমিক দুই সমান সমান পাঁচ দশমিক দুই সেটা আমরা কথায় লিখব ঠিক একইভাবে দেখো সাত পূর্ণ সাত বাই দশ তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে সাত ভগ্নাংশ সংখ্যা হচ্ছে সাত বাই দশ তাহলে সাত যোগ সাত বাই দশ তাহলে সাত যোগ সাত বাই দশকে কী লিখব দশমিক সাত
তাহলে কত আসবে? সাত দশমিক সাত যোগ করলে। একইভাবে পরের অঙ্কটাও আমরা করে ফেলতে পারবো। এরপর যদি আমরা দেখি ষোলো পূর্ণ সাত বাই একশো, সেটা কি হবে? তাহলে পূর্ণ সংখ্যা ষোলো, ষোলো যোগ সাত বাই একশো ভগ্নাংশটাকে আলাদা লিখলাম, তাহলে ষোলো যোগ সাত বাই একশো মানে কত? শূন্য সাত। সাত বাই একশো মানে শূন্য সাত, দশমিক শূন্য সাত। তাহলে ষোলো আর দশমিক শূন্য সাতকে যোগ করলে হয় ষোলো দশমিক শূন্য সাত, ষোলো দশমিক শূন্য সাত। একইভাবে উনিশ পূর্ণ তিন বাই একশো, সেটাকে যদি ভাঙি তাহলে হবে উনিশ যোগ তিন বাই একশো সমান উনিশ যোগ দশমিক শূন্য তিন। সেই দুটোকে আবার যদি যোগ করি তাহলে হবে উনিশ দশমিক শূন্য তিন। এইভাবে একটা একটা করে আমরা যদি অঙ্কগুলো করে ফেলি তাহলে কিন্তু হয়ে যাবে। শেষের দিকে দেখো তিনটে অঙ্ক, শেষের দিকে তিনটে অঙ্ক উল্টোটা করা আছে, উল্টোটা দেওয়া রয়েছে আমাদের, এই দিকেরটা বের করতে হবে। কি আছে? বলা আছে ঊননব্বই দশমিক শূন্য তিন, তাহলে আমরা সেটাকে সংখ্যায় লিখব। ঊননব্বই মানে আট নয় দশমিক শূন্য তিন, তাহলে ঊননব্বই হচ্ছে আমার পূর্ণ সংখ্যায় আছে, তাহলে ঊননব্বইটাকে পূর্ণর জায়গায় লিখলাম, যোগ শূন্য তিন প্রথমে লিখে নেব। এবার শূন্য তিন মানে কি হয়? ঊননব্বইটা পূর্ণর ঘরে আবার লিখব, শূন্য তিন মানে তিন বাই একশো। তাহলে সেটাকে যদি মিশ্র ভগ্নাংশে আসে কী হবে? ঊননব্বই পূর্ণ তিন বাই একশো। একইভাবে যদি আটচল্লিশ দশমিক শূন্য তিন, তার মানে আটচল্লিশ দশমিক শূন্য তিনটা আমরা সংখ্যায় লিখব, তারপর তার আগের ঘরে, তারপর থেকে কী পাবো? আটচল্লিশটা হচ্ছে পূর্ণ যোগ দশমিক শূন্য তিন, তার আগের ঘরে লিখব আটচল্লিশটা পূর্ণের ঘরে, আর দশমিক শূন্য তিনটা হচ্ছে তিন বাই একশো। তাহলে সেখান থেকে আবার যদি মিশ্র ভগ্নাংশে আসি তাহলে আটচল্লিশ পূর্ণ তিন বাই একশো। অর্থাৎ আমরা এগুলো কী করব? উল্টো দিক থেকে করতে করতে আসব, শেষের তিনটে অঙ্ক আমরা উল্টো দিক থেকে করতে করতে আসব, তাহলেই কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে আমরা একশো ছেচল্লিশ পাতার অঙ্কগুলো করে ফেলব। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।